আজকে অনেকদিন পর বাড়ি ফিরতেছি, তাও আবার ইলিশ মাছে। মা দেখলে নিশ্চয়ই খুবই খুশি হবে। কিন্তু সময় মতো মাছ ধরতে না পারায় আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম মাকে ইলিশ এনে খাওয়াবো, কিন্তু হাতে ওইরকম টাকা ছিল না। তাই তো বেতন পাওয়ার সাথে সাথে মার জন্য ইলিশ নিয়ে গ্রামের বাড়িতে চলে আসলাম। ছোটবেলা থেকে দেখতেছি গ্রামের রাস্তাগুলো খুবই নির্জন হয়, রাত হলেই রাস্তায় একটা মানুষও দেখা যায় না। আজকেও ওই রকম পরিবেশই বিরাজ করতেছে। রাস্তা দিয়ে হাঁটতেছি কিন্তু এরকম লাগতেছে যে এখানে কখনো মানুষ বসবাসই করে নাই। আমাদের গ্রামের রাস্তাগুলো কখনোই অতটা উন্নত ছিল না, অগত্যা 15 মিনিটের রাস্তা হেঁটেই পার করতে হচ্ছে। হাতে ইলিশ মাছ নিয়ে রাতের বেলা এই নির্জন রাস্তা পার হওয়া মনে হয় না আমার জন্য সহজ কাজ হবে, কারণ আমি গ্রামের ছেলে। ছোটবেলা থেকে কত ভূতের গল্প শুনে বড় হয়েছি। আবার অনেকের কাছ থেকে শুনেছি অনেকে নাকি বাস নিয়ে বাড়ি ফিরতে গিয়ে রাতে অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে, সেগুলোই মাথায় এখন ঘুরপাক খাচ্ছে আর একটু একটু ভয়ও করছে। একটু সামনে যাওয়ার পর এবার সত্যি সত্যি লাগতেছে কেউ আমার পিছনে আছে। আমি যেন কারো পায়ের শব্দ পাইতেছি। পিছনে তাকাতেই ওই কেউ তো নেই, এভাবে আবারও নিজ গতিতে হাঁটতে লাগলাম। বুঝতে পারলাম পুরনো গল্পের প্রভাবগুলো এখনো আমার মস্তিষ্কে রয়ে গেছে, এগুলো কাটিয়ে উঠতে হবে। আরো একটু সামনে যাওয়ার পর আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ আমাকে উদ্দেশ্য করে বলতেছে, এটা শোনার পর তো আমার অবস্থা বেহা। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখি একই, পিছনে তাকানোর সাথে সাথে আমার অবস্থা এবং অবস্থান দুটোই পরিবর্তন হয়ে গেল। যেখানে আমি রাতের বেলা আমাদের গ্রামের রাস্তায় ছিলাম, সেখানে আমি এখন জঙ্গলের মাঝখানে আছি, কিন্তু তাও আবার দিনের বেলা। এটা কিভাবে সম্ভব হতে পারে? নিজেকে স্বাভাবিক করে আশেপাশের পরিবেশটায় নজর দিতেই দেখতে পেলাম আমার পাশেই 3 জন লোক নিজেদের মধ্যে কি যেন আলোচনা করছে। কিরে বেটারা, কি ভাবছস যে পিকনিকে আমি আর কোনো কাম করবি না? এটা তো হইবো না, বাকি সব যোগাযোগ কর সবাই মিলা। বন্ধু, এখন আর কি কি লাগবে আমাকে একটু কয়ে দাও, তাইলে তো আমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবো। কি কি লাগবে তোরা জানোস না? আগুন জ্বালাবি যে, তো কাঠ লাগবে না, কাঠ নিয়ে আয়, আর তেল মশলা এগুলো আমি দিয়ে আসতেছি। তখন আমি বুঝতে পারলাম তারা 3 জন জঙ্গলে ইলিশ মাছের পিকনিক করতে এসেছে। এখন তাদের মধ্যে একজন যাবে তেল এবং মশলা আনতে এবং আরেকজন যাবে কাঠ জোগাড় করতে, যাতে আগুন জ্বালিয়ে তা রান্না করতে পারে। কিন্তু আমার সাথে ঘটছে অন্য এক অদ্ভুত ঘটনা। আমি তাদের সাথে চেয়েও কথা বলতে পারতেছি না, অন্যদিকে নড়াচড়াও করতে পারতেছি না। তাদের 3 জনের মধ্যে একজন এখন আমার দিকেই আসতেছে। আমি ভাবলাম হয়তো তিনি আমাকে দেখতে পাবে, কিন্তু কই, উনি আমাকে না দেখার মতনই সেখান থেকে চলে গেল। এরপর তাদের 2 জনের মধ্যে একজন জঙ্গলের ভিতরের দিকে চলে গেল, মনে হয় কাটাতে চলে গেছে। এবার সত্যি সত্যি বিষয়টা আমার কাছে অস্বাভাবিক বা অলৌকিক মনে হচ্ছে, তবুও কোনো কিছু না করতে পারায় নিতান্তই দর্শকের মতো সবকিছু দেখতে লাগলাম। আরে, ফ্যাটটা কেমন জানি করতেছে, মনে হয় একটু সামাইছে। তো একটু সাইডে তাই, এখানে তো আর কেউ নাই, ইলিশ মাছ আর কে নিবে এখান থেকে? এই কথা বলে 3 নম্বর লোকটা ইলিশটা রেখে জঙ্গলের ভিতরের দিকে চলে গেল। এরপর ওই দৃশ্যে যোগ হলো আরো একটা নতুন চেহারা, যাকে আমি খুব ভালোভাবে চিনি, কিন্তু উনি এখানে কি করেন? আরে, এই বাসটা এখানে কে রেখে গেল? মনে হয় কেউ ভুলে ফেলে রেখে গেছে। যাই, এই বাসটা আজকে বাড়িতে নিয়ে যাই। এবার আমার পরিচিত লোকটা সেই মাছটা নিয়ে সোজা আমার সামনে দিয়ে চলে গেল। উনিও আমাকে খেয়াল করেনি, আর আমিও কিছু বলতে পারলাম না বা ওনাকে নিষেধ করতে পারলাম না মাছটা নিয়ে যেতে। এর কিছুক্ষণ পর আবারও আগের 3 জন লোক একসাথে জড়ো হলো। এবার তারা মাছ আর খুঁজে পেল না। কিরে, এলকে মাছ কই গেল? এলই তো মাছটা ছিল। আমি কি জানি, আমি তো আমার একটু ফ্যাটের সামাই ছিল, এই জন্য মাছটা রেখে সাইডে গেছি। তুই এলো মাছটা একলা রেখে যাবি কে? এই মাছটা তুই দেখে রাখতে পারলি না? এরপর শুরু হলো 3 জনের মধ্যে কথা কাটাকাটি। আস্তে আস্তে অবস্থা বেগতিক হতে লাগলো। আমি ভাবলাম হয়তো 3 জনের মধ্যে হাতাহাতি লেগে যাবে, কিন্তু না, 3 জন কোনোভাবেই ঝগড়া করলো না। এবার 3 জন আমার দিকে তাকালো। এবার মনে হচ্ছে 3 জনই আমাকে দেখতে পাচ্ছে। ওরা 3 জন বললো, ওই যে দেখ, ওই ছেলের হাতে আমাগো মাছ, দর বেটারে, আজকা মাছের বদলে ওরই খাবো। এবার ওই 3 জন লোকের আকার আকৃতির পরিবর্তন হলো। আমার সামনেই 3 জন রক্ত মাংসের মানুষ কঙ্কালে পরিণত হলো। এই ঘটনা দেখার পর আমি ভয়ে আরো জড় সড় হয়ে গেলাম।
আবারও আমার চোখের সামনে অবস্থা এবং অবস্থানের পরিবর্তন হলো। আমি আবারও আমাদের গ্রামের রাস্তায় চলে আসলাম, কিন্তু এ কি ঘটনা দেখা কঙ্কালগুলো এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে। ঘটনার আকস্মিকতায় আমি এখন বুঝতে পারছি না আমি এখন কি করবো। অন্যদিকে কঙ্কালগুলো বলতেছে, এখন তুই পালাবি কোথায়, দেখি তুই জ্যান্ত কিভাবে বাড়িতে ফিরিস। তখনই কঙ্কালগুলোর আওয়াজকে ভেদ করে আরো একটা পরিচিত আওয়াজ পিছন থেকে আমার কানে ভেসে আসলো। বাবা রাতুল, আমি পিছনে তাকাতেই দেখলাম সেই পরিচিত লোকটা, ইনি হলেন আমার বাবা, যিনি এক বছর আগে মারা গিয়েছেন। বাবার দিকে জিজ্ঞাসার চোখে তাকাতেই উনি বলতে শুরু করলেন, ওইদিন যখন আমি ভুল করে ইলিশ মাছ বাড়িতে নিয়ে যাই, ওরা তিনজন ইলিশ মাছ না পেয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে একটা ইলিশের জন্য নিজেরা মারা যায়। আর ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই আজকে তোকে ওরা দেখা দিয়েছে। তবে ভয় পাস না, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না, তুই বাড়ির দিকে যা, আমি ওদেরকে দেখতেছি। আর আজকের পর থেকে আর কখনো ওরা তোর কোনো ক্ষতি করতে আসবে না। এরপর ওইখানে কি হয় আমি জানি না, তবে বাবার ওই কথা শোনার পর আমি বাড়ির দিকে দৌড় শুরু করি এবং বাড়ির উঠোনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই।